এই মানুষের গর্ভে মরণ পাপের কারণ, মানুষের গর্ভে মরণ পাপের কারণ। দেখ দেখ মহাজনে তাই বলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে। মানুষ যেরকম কর্ম করবে তার সেই রকম জন্ম হবে। আমাদের মুসলমান শাস্ত্র অনুযায়ী বলে মউত মৃত্যু কিয়ামত, আর সনাতন শাস্ত্র মোতাবেক বলে পুনর্জন্ম। কিয়ামত মানে একটা জিনিস থেমে যেয়ে নতুনভাবে পরিচালনা হওয়া, বাংলায় বলে পুনর্জন্ম। মানুষ যদি গরু ছাগলের কর্ম করে তার গরুকুলেই জন্ম হবে, মানুষ যে পশুর কর্ম করবে তার সেই কুলেই জন্ম হবে। কারণ আত্মার তো মৃত্যু নাই, মৃত্যু আছে এই দেহের। তা এই দেহকে মানব কুলে কিভাবে নিয়ে আসা যায়, একটা সুন্দর দেহ, অমর দেহ কিভাবে আনা যায়, কিভাবে আবির্ভূত করা যায়, সাধকের সেখান থেকে লেখা। মানুষের গর্ভে মরণ পাপের কারণ, মানুষের গর্ভে মরণ পাপের কারণ। দেখ দেখ মহাজনে তাই বলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে। রজবীজে ডিম্বর সৃষ্টি হয়, সতেরো যতম তিন গুণেরই আশ্রয়, তিন গুণেরই আশ্রয়। রজ এবং বীজ পিতা এবং মাথা, খালি বাবাও সন্তান দিতে পারে না, খালি মাও সন্তান দিতে পারে না। আল্লাহ বলছে যে চারটা জিনিস আমার হাতে আছে, হায়াত মউত রেজেক দৌলাত, আর সব কিছু মানুষের মধ্যে বণ্টন করা হয়েছে। বাবা নামাজ পড়তে যায় নামাজিরা, আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছে আমাদেরকে মানার জন্য, মানার জন্য কি না, নামাজে দাঁড়ালাম, নিয়ত করলাম, বললাম ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহ নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি, এটা কেমন দেখায়। কারণ কাউসারের যে প্রথম আয়াত ইন্না আতাইনা কাল কাউসার, মানে নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি। আমরা আল্লাহর কথা যে আল্লাহকে ঘুরে করছি, নিশ্চয় আমরা তোমাকে কাউসার দান করেছি, অথচ আমরা কাউসারটাকে যে খুঁজে বার করে কাউসারটা কেন আল্লাহ আমাদেরকে দিয়েছে সেই বিষয়ে যে জানবো, এই জানার জায়গা খুঁজে পাই না, এই জানার মানুষও খুঁজে পাওয়া মুশকিল। তা রজ বীজের ডিম্বর সৃষ্টি হয় সতেরোতম তিন গুণেরই আশ্রয়। একটা সন্তান হতে গেলে যেমন পিতার দায়িত্ব আছে তেমন মাতার দায়িত্ব আছে। আমরা দেখা যায় গান বাজনা করে বেড়াই, তো বিরক্ত হচ্ছেন কি, গান বাজনা করে বেড়ায় বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যায়। দেখা যায় কিছু কিছু যুব সমাজ এই যে বাউল গান, দরবারি গান, একটা অলির দরবারে গান হয়, ঠেলাঠেলি হুড়াহুড়ি করে নষ্ট করে দেয়। সুন্দর পজিশনে গান হচ্ছে, কয় ভাতারের ভাত খামো না কও, এই যে একটা বাজে কমেন্ট, একটা সাধুর সঙ্গের মধ্যে এই যে কিছু যুব সমাজ, আসলে এদের তো দোষ নাই, দোষ হচ্ছে এখানে রজবীজে দোষ। কারণ বাবা নামাজ যদি পড়তে যান দোয়া লাগে কিনা, দোয়া ছাড়া নামাজ আছে, অজু করতে যান অজুর নিয়ত আছে না, তা সন্তান জন্ম দেওয়ার নিয়ত আছে না, অবশ্যই ওই সময় যায় অনেকেরই বিসমিল্লা মনে থাকে না, সন্তান ভালো করতে গা হয়, সত্যি কথা রে। এই কসমের কিছু মানুষ দরবারে আসে, এসে দরবারের পরিবেশ নষ্ট করে দিচ্ছে। সারা বাংলাদেশের দরবারগুলো নিয়ে অনেক সমস্যা দেখা দিচ্ছে। আশা করি আপনারা অনেক ভালো গান শোনেন। আরে সৃষ্টি হয়,
আরে রজ বীজে ডিম্বর সৃষ্টি হয়, সতর যতম তিন গুণের আশয়, দেখ লাল সাদা হয় পক্ষের গুণে, দেখ লাল সাদা হয় পক্ষের গুণে, দেখ লাল সাদা হয় পক্ষের গুণে, মহাজনে তাই বলে, কর্মক্ষেত্রে জন্মদীপের সুকর্মে ফলে, কর্মক্ষেত্রে জন্মদীপের সুকর্মে ফলে। রবি গুরু শনি মঙ্গলবার, অষ্টদশ বারো দিনে করিলে বিহার, রবি গুরু শনি মঙ্গলবার, অষ্টদশ বারো দিনে করিলে বিহার, করিলে বিহার। বৃহস্পতিবার শনি গুরু রবি মঙ্গলবার, অষ্টদশ বারো দিনে করিলে বিহার, দেখে অবশ্যই হয় পুত্র তাহার, অবশ্য হয় পুত্র তাহার, অবশ্যই হয় পুত্র তাহার, রতি শাস্ত্রে তাই বলে। শাস্ত্রে বলতেছে যে এই চার দিনের মধ্যে, এই তিন অষ্টদশ বারো দিনের খবর নিয়ে যদি কোনো ব্যক্তি সঙ্গমে যায়, মৈথনে যায়, অবশ্যই হয় তার পুত্র সন্তান, রতি শাস্ত্রে তাই বলে। আমাদের কথা না বাবা, শাস্ত্র বলে। আরে অবশ্যই হয় পুত্র তাহার, অবশ্য হয় পুত্র তাহার, অবশ্যই হয় পুত্র তাহার, রতি শাস্ত্র তাই বলে, কর্মক্ষেত্রে জন্মজীবের সুকর্মে ফলে, কর্মক্ষেত্রে জন্মজীবের সুকর্মে ফলে। মাতৃবার হয় শমশক করার বুত, সহবাসে কন্যা হবে কে করিবে রোধ, হায় রে কে করিবে রোধ, হায় রে কে করিবে রোধ। মাতৃবার হয় শমশক করার বুত, সহবাসে কন্যা হবে কে করিবে রোধ, তোর সকল কথার হবে জবাব, তোর এ সকল কথার বাবি জবাব, ভক্তি ভরে শুনে নে, কর্মক্ষেত্রে জন্মজীবের সুকর্মে ফলে, কর্মক্ষেত্রে জন্মজীবের সুকর্মে ফলে। তাহলে বলা যায় যে দুই সন্তান কেমন হয়। বলা হয়েছে মেয়ের ঋতু হয় মাসে মাসে, পুরুষের ঋতু হয় কোন দিবসে। বাবা ফুল ছাড়া কোনো গাছের ফল হয় না। লালন সাঈদী তার এক কালামের মধ্যে বলছেন যে এক ফুলের মর্ম জানতে হয়, যে ফুলে অটল বিহারী বলতে লাগে ভয়, ফুল ছাড়া ফল হয় না। তাহলে নারীর ঋতু হয় মাসে মাসে, পুরুষের ঋতু হয় কোন দিবসে। একজন এরকম কামেল মানুষের কাছে গেলে এই পুরুষের ঋতু কোন দিন হয় এই জিনিসটা জানা যায়, আর এই জিনিসটা না জানা পর্যন্ত কোনো তকদির করে কাম হবে না। কারণ আপনি রোগ যদি না ধরেন তার কোনো চিকিৎসা নাই। তা শরদ বলে যমজ সন্তান হয় দুই ভাগেতে দুই কোটাতে যদি বিন্দু রয়, একই সময়ে যদি বাবারও ঋতু হয় মায়েরও ঋতু হয় তাহলে অবশ্যই যমজ সন্তান হয়। তাহলে একটা প্রশ্ন এখানে থাকে যে মাঝে মধ্যে পেপারে দেখা যায় পাঁচটা দশটা সন্তান হয়, ওটা মিরাক্কেল হবে না? মিরাক্কেল নয়, কলিযুগে আর চাইতে বড় কিছু হয়। কারণ সত্যের যুগে ভগবানরা থাকতো এক জায়গায়, অসুররা থাকতো আর এক জায়গায়, তেতাতে আসে ভগবানরা এক দেশে, অসুররা আর এক দেশে, তারপরে দাপরে এসে নাকি দাপরে ভগবানরা এক দেশে, অসুররা এক দেশে, মানে গ্রাম আলাদা, আর ত্রেতাতে আসে একই ছাদের নিচে থাকে।
আর কলিতে এসে একই দেহের মধ্যে থাকে, এই জন্য মানুষ প্যাটের মধ্যে এক কথা থয় আর মুখত এক কথা কয়। মুখের কথা শুনলে মনে হয় ফেরেশতা কথা বলতেছে, কোনো ভুল নাই। আর ওর প্যাটের মধ্যে আর গুরু আর কিমরি দেখলে কাম হসে। সাধক বলতেছে, আরে শরদ বলে যমজ সন্তান হয়, দুই ভাগেতে দুই কোটাতে যদি বিন্দু রয়, আরে শরদ বলে যমজ সন্তান হয়, দুই ভাগেতে দুই কোটাতে যদি বিন্দু রয়, আরে যদি বিন্দু রয়। হিজিরে হয় পিতা মাতার সমান তিথি থাকিলে, কর্মক্ষেত্রে জন্মজীবের সুকর্মে ফলে, কর্মক্ষেত্রে জন্মজীবের সুকর্মে ফলে, মানুষের গর্ভে মরণ পাপের কারণ, গর্ভে মরণ পাপের কারণ, গর্ভে মরণ পাপের কারণ মহাজনে তাই বলে, কর্মক্ষেত্রে জন্মজীবের সুকর্মে ফলে, কর্মক্ষেত্রে জন্মজীবের সুকর্মে ফলে, কর্মক্ষেত্রে জন্মজীবের সুকর্মে ফলে, কর্মক্ষেত্রে জন্মজীবের সুকর্মে ফলে।